নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ রান্না মানকচুর তরকারি মানকচুগুলোকে ভালো করে ধুয়ে এখন আগে গরম জলে সিদ্ধ করে নেব আর কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নেব অল্প সামান্য পাঁচ মিনিট মতন কচুগুলোকে সিদ্ধ করার পর একটু লেবুর রস ছড়িয়ে ভালো করে মাখিয়ে তারপর জল ঝরিয়ে গরম তেলে মানকচুগুলোকে হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো আর খেয়াল রাখবেন কচুগুলো কাটার সময় হাতে সামান্য একটু তেল মাখিয়ে তারপর কচুগুলোর কাটবেন তাহলে হাত চুলকাবে না যেহেতু এটা নিরামিষ পথ তাই খুব একটা মশলা ব্যবহার করতে লাগবে না একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে তারপর আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর সামান্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে এলে ভেজে রাখা কচুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা একটু কচুর সাথে শুকিয়ে এলে তারপর সামান্য পরিমাণে জল দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে কচুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ব্যাস এই পর্যায়ে গরম মশলা দিয়ে আর একটু সামান্য ঘি চড়িয়ে গরম গরম সার্ভ করুন মানকচুর নিরামিষ তরকারি বন্ধুরা আপনারা চাইলে এই মানকচু তরকারির মধ্যে একটু আলু দিতে পারেন আর যদি চিংড়ি মাছ দিয়ে বানান তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্টস করে দেবেন আর নতুন হলে পেজটাকে ফলো করে আমায় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন